ভিজুয়াল স্টুডিও কোডে আপনি চাইলেই যে কোনো ধরনের কি বাইন্ডিং সেট করতে পারেন যে কোনো কমান্ডের সাথে। তো এটার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে প্রেফারেন্সে, ফাইল মেনুর আন্ডারে প্রেফারেন্স থেকে যেতে পারেন, ম্যাক ইউজারদের জন্য এখান থেকে। তো এই যে নিচে দেখেন কিবোর্ড শর্টকাটস আছে, হ্যাঁ এখানে আসলেন, এখানে আপনি এক্সিস্টিং কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পাচ্ছেন। যেমন আমি যদি ধরেন এটা চেঞ্জ করতে চাই, তখন আমি কী করবো যে অ্যাড লাইন কমেন্ট, এটা আমি কী করলাম এখানে এসে এডিট, এখন আমি কোন কিটা চাই, হ্যাঁ ধরেন আমি দিলাম যে কমান্ড শিফট সি, ওকে অলরেডি কিন্তু দেখাচ্ছে যে একটা এক্সিস্টিং কমান্ড আছে, বাট আই স্টিল ওয়ান্ট ইট, তো আমি তারপর দিলাম এখানে, ওকে ব্যাস। এখন আমি যখনই অন্য কোনো লাইনে আসব, এখানেই ধরেন এসেছি কমান্ড শিফট সি, এই যেটা কমেন্ট হয়ে গেছে, ওকে। তো এরকমভাবে আপনি যে কোনো সময় যে কোনো শর্টকাট চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন ধরেন আপনার অলরেডি জানা আছে যে একটা কিবোর্ড শর্টকাট চাপ দিলে এই কাজটা হয়, এখন আপনি সেইটাকে খুঁজে বের করতে চাচ্ছেন কিন্তু আপনার এই কমান্ডটা কোনটা এটা মনে নাই, ওকে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে আসবেন রেকর্ড কিজ, এখানে এসে এখন আপনি চাপ দেবেন, যেমন ধরেন কমান্ড ডি, তখন আমি দেখতে পাচ্ছি ও আচ্ছা কমান্ড ডিতে লাইন ডুপ্লিকেটটা আছে, ডুপ্লিকেট সিলেকশন আছে, ওকে। তো আমি যদি কখনও এটা না চাই, ধরুন অন্য কোনোটা ডিলিট করতে চাই, তাহলে আমি এখানে চেপে জাস্ট এন্টার দিলেই হয়ে যাবে। ও সরি সরি, তখন আমি চেঞ্জ রিমুভ কি বাইন্ডিং, এখান থেকে রাইট ক্লিক করে আমি কি বাইন্ডিং রিমুভ করে দিতে পারি, হ্যাঁ। তো এটাও খুব দরকারি ফিচার, যেমন আমরা একটু আগে দিয়েলাম যে কমান্ড শিফট সি, তাহলে কী হতো লাইনটাকে কমেন্ট হয়ে যেত, তাই না? সো সেটা যদি আমরা খুঁজতে চাই, এখানে যাব রেকর্ড কিস কমান্ড শিফট সি, তখন আমি দেখতে পাচ্ছি ও আচ্ছা এই যে আমার লাইন কমেন্ট আছে,